আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যে দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল এবং এক্সাইটেড। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে উত্তরার দিকে। আমার গন্তব্য কোথায় জানেন? আমার গন্তব্য হচ্ছে আজকে যাব আমি মেট্রো ট্রেনে উঠতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। কেন? কারণ যখন আমি দেশের বাইরে ছিলাম তখনই মেট্রো ট্রেন উদ্বোধন হয় এবং আমি দেখি ফেসবুকে সবাই পোস্ট দিচ্ছে স্টেশনে ট্রেনের মধ্যে। আমি জিনিসটা খুব মিস করছিলাম। সো দেশে আসার পর যে আমি ট্রেনে উঠব এমন প্ল্যান আমার অনেক আগে থেকেই করা ছিল, কিন্তু আমার কেন যেন সব কিছু মিলে আমি করতে পারছিলাম না। কিন্তু কি একটা অদ্ভুত ব্যাপার জানেন, আমার বান্ধবী আছে, খুবই ক্লোজ আমার জানের বান্ধবী, সে প্ল্যান করলো যে তোর তো মেট্রো ট্রেনে ওঠা হয়নি, তাই না? আমি বললাম হ্যাঁ তাই তো। কিন্তু ও কীভাবে আমার মনের কথা বুঝলো আমি জানি না, প্ল্যানটা ওই করলো এবং আমি সঙ্গে সঙ্গে প্ল্যানটা মানে ওর সঙ্গে রাজি হয়ে গেলাম যে এটা তো কোনোভাবেই মিস করা যাবে না। এবং আমি যে ট্রেনে উঠতে চাচ্ছি অনেক দিন থেকে, এটা ও কীভাবে বুঝলো, এটা মিরাকেল না বলেন? যাই হোক, আমার ওকে বলা হয়নি। থ্যাংক ইউ চার্মিন, তুই ছাড়া এই প্ল্যানটা একেবারেই সম্ভব হতো না এবং এত মজা আমি পেতাম না। যাই হোক, আমি উত্তরা স্টেশন থেকে মানে আমরা যাচ্ছি, আমি প্রথমে বাসা থেকে বের হয়ে আমার বান্ধবীর বাসায় যাই। ও খুব মজার খিচুড়ি রান্না করছিল, ওর হাতে সেই সবজি খিচুড়ি খেয়ে আমরা তারপর দুজন বের হয়ে স্টেশনে আসি। এবং স্টেশনে আসার পর তো আমার খুবই ভালো লাগছিল যে ইয়া, আজকে আমি আমার একটা ড্রিম পূরণ করতে যাচ্ছি। ব্যাপারটা এমন না যে আমি কখনো মেট্রো ট্রেনে উঠিনি, আমি কিন্তু সিঙ্গাপুরের সাবওয়েতে উঠেছি, ইউএসএতে সাবওয়েতে উঠেছি এবং ব্যাংককে উঠেছি। সো মেট্রো ট্রেনে কিন্তু আমার ওঠা অনেক আগে থেকেই। কিন্তু জানেন, নিজের দেশের প্রথম কোনো মেট্রো ট্রেনে ওঠা মানে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকের হয়তো এটা শুনলে অনেক হাসি পাবে, কিন্তু আমার কাছে এটা ডেফিনেটলি অনেক স্পেশাল। সো যাই হোক, আমি ট্রেনের স্টেশনে চলে আসছি এবং স্টেশনে আসার পর আমি প্রথম যেটা মানে খেয়াল করেছি সেটা হচ্ছে যে স্টেশনগুলো সেই রকম ক্লিন, কোনো একটা মানে গার্বেজ যেখানে সেখানে পড়ে নাই, যেটা ইউজুয়ালি থাকার কথা, তাই না? বাংলাদেশের মানুষ তো এত ডিসিপ্লিনভাবে আমরা শিখিনি এভাবে, মানে চারিদিকে একটু ময়লা থাকবে, একটু চিপসের ইয়ে পড়ে থাকবে, এটাই তো, তাই না? কিন্তু বাট আমার কাছে খুবই ক্লিন লেগেছে দুইটা স্টেশনে আমি যখন দেখেছি, মানে একটা উত্তরা থেকে উঠলাম, ফার্ম গেটে যখন নামলাম, বাট আমি কিন্তু কোনো গার্বেজ দেখিনি, এটা আমার খুবই ভালো লেগেছে। আমার আপনাদেরকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করেছে যে ইয়েস, আমরাও করতে পারি, মানে ইউ গাইজ ডিড ইট, খুব ভালো লেগেছে। যাই হোক, আমি আসলে ট্রেনের মধ্যে একটু ভিডিও করার ট্রাই করছিলাম, একটু ছবি তুলতে চাচ্ছিলাম, কিন্তু জানেন খুব অকওয়ার্ড লাগছিলো, সবাই এইভাবে আমাদের দিকে তাকাচ্ছিলো, মানে আমাকে তো আমাকে আমার দিকে যেভাবে তাকাচ্ছিলো তাতে মনে হচ্ছিলো আমি যেন না জানি একটা ক্রাইম করছি এবং খুব আনইজি ফিল হচ্ছিলো। যাই হোক, এটা হচ্ছে আমার বান্ধবী যে আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিল। সবার জীবনেই কিন্তু এমন একটা বান্ধবী থাকা উচিত, বন্ধু বান্ধব থাকা উচিত, তাই না? সো এটা হচ্ছে ফার্ম গেটের ভিউ, সেরকম লাগছিল আমার কাছে। এবং আমি একটু রিল করলাম, আরও বেশ কিছু ছবি নিলাম। আমার ফ্রেন্ড আমার সব ছবি আর ভিডিওগুলো তুলে দিয়েছে, যদিও সে খুব একটা ছবি ভিডিও করতে পছন্দ করে না। যাই হোক, সব কিছু মিলে দিনটা আমার জন্য খুবই সুন্দর ছিল, খুব স্পেশাল ছিল, অনেক সুন্দর একটা দিন কাটালাম আমি আমার ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আপনার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট পেলে আমি কিন্তু রেগুলার ভিডিও শুরু করব। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।